আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান সময়ে ইসলামী ব্যাংক তাদের সকল গ্রাহকদের জন্য নিয়ে আসলো কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা, যেটা কিন্তু শুধুমাত্র দেশের গ্রাহকদের জন্য নয়, একদম বিদেশে যে সকল গ্রাহকরা রয়েছে ইসলামী ব্যাংকের তারাও ব্যবহার করতে পারবে। আপনারা হয়তোবা অনেকেই ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা আই ব্যাংকিং কিংবা অনলাইন ব্যাংকিং সেবা নামে একটা সেবা ইউজ করতেছিলেন, সেই ইন্টারনেট ব্যাংক কিন্তু একদম সম্পূর্ণই ফ্রিতে ছিল এবং আপনি কিন্তু খুব সহজেই দেশের বাইরে থেকে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পয়সাকে লেনদেন করতে পারতেন কিংবা রিচার্জ করতে পারতেন কিংবা বিদ্যুৎ বিল দিতে পারতেন। এছাড়া আরও অনেক ফিচার্সই কিন্তু ছিল, আইমিন আপনার অ্যাকাউন্টটাকে সম্পূর্ণই আপনি দেশের বাইরে থেকে কিংবা দেশে বসে চাইলে মেনটেন্স করতে পারতেন। তো তারই পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা নিয়ে আসলো। বর্তমানে যেহেতু এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবাটা নতুন চালু হচ্ছে, এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবার মধ্যে আপনারা কী কী সেবা পাচ্ছেন সেটা জানাবো এবং এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবার ক্ষেত্রে কীরকম খরচ আসতে যাচ্ছে। প্রথমত, এই বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং চালু করা হয়েছে এবং এই সময়টাতে শুধুমাত্র আপনি চাইলে ইসলামী ব্যাংকের যে কোনো এজেন্টের সঙ্গে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে কিংবা SMS-এর মাধ্যমে, চাইলে সরাসরি আপনার আশেপাশে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ কোথায় রয়েছে এটা জানতে পারবেন, ইসলামী ব্যাংকের ATM কোথায় রয়েছে ইটসেট্রা জানতে পারবেন। তো এই বিষয়টাকে সম্পূর্ণ হাতে কলমে দেখানোর জন্য প্রথমে আমরা আমাদের যেই স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোনে চলে যাব এবং আপনাদের ইসলামী ব্যাংকের যেই অ্যাকাউন্টটা করা রয়েছে এবং সেই অ্যাকাউন্টে হয়তোবা দেখতে পাবেন একটা সিম ইউজ করা হয়েছে, সিম আপনার হয়তোবা নাম্বার দেওয়া লেগেছে, ওই সিমটার মাধ্যমেই কিন্তু শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবাটা ব্যবহার করতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবাটি ব্যবহার করার জন্য প্রথমে আপনি আপনার স্মার্টফোনে আসবেন এবং স্মার্টফোনে আসার পর আপনার স্মার্টফোনে যে ইন্টারনেট কানেকশনটা রয়েছে সেটা চালু রাখবেন এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে সেটা প্রথমে ইনস্টল করে নেবেন। এবং হোয়াটসঅ্যাপ কীভাবে ইনস্টল করতে হয় এ সম্পর্কে যদি জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে সকল মানুষই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে। আপনি আপনার স্মার্টফোনের ডায়াল প্যাডে যেয়ে একটা নাম্বার আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি হয়তোবা কপি পেস্ট করে দিচ্ছি, এই নাম্বারটা প্রথমে আপনার স্মার্টফোনে সেভ করে নেবেন। তো আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন IBBL লিখে সেভ করা রয়েছে, নাম্বারটি হচ্ছে 00880131301629। তো এটা কিন্তু আমরা সরাসরি সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পর আমরা এখন হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে যেয়ে সরাসরি আপনার এখানে নিচের দিকে চলে এসে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিন। ক্লিক করে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন IBBL কিন্তু লেখাই রয়েছে। তো আমরা জাস্ট IBBL-এ ক্লিক করি অথবা এই যে কল নামে একটা অপশান রয়েছে এখানে শুধুমাত্র একবার ক্লিক করে দিই, কন্টিনিউ ক্লিক করে দিই, অ্যালাউ ক্লিক করে দিই। তো তারপর কলটা আমরা কেটে দিই। তো আমাদের কাজ প্রায় শেষ, এখন কিন্তু IBBL সরাসরি চলে এসেছে। এইখানে ট্যাপে যদি ক্লিক করি তাহলে কিন্তু উপরের দিকে আপনি একটা মেসেজের মতো বাটন দেখতে পাবেন, তো এই বাটনটাতে ক্লিক করে দিন। চলে আসার পর এখানে হাই লিখবেন, তো হাই লিখে সেন্ড করবেন, কিছুটা সময় নিবে। তো ভিউয়ার্স, আর দেরি না করে অবশ্যই ভিডিওতে মাস্ট বি লাইক দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি এবং তারাও অনেকাংশে উপকৃত হতে পারে। 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড সময় নিতে পারে, যেহেতু এটা বর্তমানে মানে নতুন একটা ব্যাংকিং সেবা। এবং আরও একটা বিষয় বলে নেই আপনাদেরকে, এই ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার হচ্ছে অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন কীরকম হয়েছে, লেনদেন কীরকম হয়েছে, এই সব কিছু জিনিস কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমাদেরকে সরাসরি হচ্ছে মেসেজটা চলে এসেছে, তো চলে আসতে একটু সময় লাগেছে এবং অ্যাকাউন্টে কার নামে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 1 যদি ক্লিক করেন তারপর সেন্ডে ক্লিক করেন আপনি যেই সেবাটি নিতে চান সেই সেবাটি নিতে পারবেন। এখানে মাই ব্যাংকিং, নিয়ারেস্ট ATM, নিয়ারেস্ট ব্রাঞ্চ, চ্যাট অ্যান্ড এজেন্ট ইত্যাদি দেওয়া আছে। তাছাড়া এক্সিট অপশান কিউ লেখে সিলেক্ট করে চলে যাবে। তো আমরা 1 দিলাম, তারপর সেন্ডে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান অথেন্টিকেশন ইয়োর সাকসেসফুল অ্যান্ড আপনার হচ্ছে স্মার্টফোনে একটা কোড আসছে, তো এই কোডটা এখন এখানে দিতে বলতেছে। তো আমাদের কোডটা হচ্ছে কত সেটা এখন দিয়ে দিই, তারপর আবার সেন্ড বাটনে ক্লিক করে দিই। তো এখানে কিন্তু A to Z সরাসরি দেখতে পাচ্ছেন মাই ব্যাংকিং কীভাবে ইউজ করতে হবে, তারপর অ্যাকাউন্ট সার্ভিস এখানে যদি 2 দেন তাহলে কিন্তু এখানে আবার সেন্ড বাটনে ক্লিক করেন অ্যাকাউন্ট সার্ভিস কিন্তু পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট সার্ভিসের মধ্যে হচ্ছে আপনার ব্যালেন্স চেক কীভাবে করতে হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে লাস্ট 5টা ট্রানজ্যাকশন পাবেন, ব্যালেন্সে বর্তমানে কত টাকা রয়েছে সব কিছু। আমি যদি 2 দেই সেন্ডে ক্লিক করি কিংবা 1 দিয়ে সেন্ডে ক্লিক করি তাহলে কিন্তু A to Z ডিটেলস আমার কাছে চলে আসতেছে, আপনি চাইলে দেশের বাইরে থেকেও এটা ইউজ করতে পারবেন।
সালামু আলাইকুম, ইসলাম ব্যাংক থেকে ইমনাদ বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবাটা আছে, এটার জন্য কি এক্সট্রা করে কোনো চার্জ কাটা হয়? না, কোনো চার্জ কাটা হয় না স্যার। তো ইসলামী ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা নিয়ে আপনার কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন।